আসসালামু আলাইকুম। আজকে একটা চিকেন রেসিপি দেখাচ্ছি। চিকেন রেসিপির জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মশলার মধ্যে, স্পাইসের মধ্যে, এখানে আমার আদা রসুন পেঁয়াজ পেস্ট, আর জিরা, জিরা বাটা আধা চামচ, তারপরে মরিচ বাটা স্বাদ মতো আপনার যতটুকু খেতে চান ততটুকু, বাট আমি এখানে হাফ চামচের একটু কম নিয়েছি কারণ আমরা একটু কম মরিচের ঝালটা খাই, আর একটু গরম মশলা দিয়ে এটা আমি একটা পেস্ট করে রেখেছি। এটা এখানে হচ্ছে, এটা হচ্ছে টমেটো পেস্ট, তারপর সামান্য চিনি লাগবে, পানি লাগবে, লবণ লাগবে, তেল, আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আজকে একটা মুরগি না, এখানে হাফ চিকেন আছে। অ্যাকচুয়ালি আমি জাস্ট রয়্যাল বেসিসে মানে কম করে আপনাদের দেখানোর জন্য কম করে নিয়েছি, তো এখানে হাফ চিকেন আছে, আমি হালকা আঁচ করে নিয়েছি। আঁচটা একটু বাড়ানো যেতে পারে অবশ্য, একটু ফ্রাই করার জন্য আমি প্রথমে পেঁয়াজ লাল করেছি। দেখেন ফ্লেমটা এরকম থাকবে, পেঁয়াজটা লাল করেছি, লাল করে আমি চিকেনের পিসগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়াতে এখন এটাকে আমি ভাজছি। আপনি হাই ফ্লেমেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই, জাস্ট আমরা গন্ধটা কাটানোর জন্য, মুরগিটা একটা গন্ধ থাকে, এটা ব্রয়লার চিকেন, তো সেই গন্ধটা কাটানোর জন্য আমরা পুরো চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। সময় লাগবে হয়তো 5-7 মিনিট আপনি ভাজতে পারেন। কালারটা ব্রাউন হয়ে আসলে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি ফোন করে আপনি যদি চাতাড়ি করতে চান তাহলে একটু আঁচটাকে বাড়িয়ে দিলে ইয়ে হয়ে যাবে, তাড়াতাড়ি একটু হবে। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মোটামুটি ব্রাউন হতে হবে, আর একদম ব্রাউন হতেই হবে এমন কোনো কথা নেই, মোটামুটি গন্ধটা যাওয়ার জন্য এটা আমরা করেছি। তারপর পেঁয়াজ মানে মশলার যে পেস্টটা আমরা সেটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে আমরা এটা ভালো করে একটু ভুনে নেব, মশলাটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায় সেরকম করে। ঢাকনা, এখন আমরা কিছুক্ষণ এটা রান্না হওয়ার জন্য একটা ঢাকনা দিব। আপা ওই ঢাকনাটা দিতে পারে, আর ময়লা এটা একটু জাস্ট ভুনে নিতে পারেন, আঁচটা একটু বেশি করে দিলেন। মরিচটা খুব কম দেওয়া হয়েছে, যার জন্য আমরা মরিচ কম খাই, সেজন্য আপনি যদি মরিচ বেশি খেতে চান গুঁড়া, আপনি এটাতে আপনার টেস্ট অনুযায়ী মরিচটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা কম খাবেন তারা তো আমার মেজারমেন্ট অনুযায়ী, একটু ভাজার জন্য আমি চুলাটাকে একটু জোরে করেছিলাম, এখন একটু এটার মধ্যে একটা ঢাকনা দিই, আমরা কিছুক্ষণ ধরে রান্না হওয়ার জন্য একটু দিব। হ্যাঁ, এটা মোটামুটি কতক্ষণ থাকবে, 10 মিনিট অ্যাটলিস্ট, হ্যাঁ 10 মিনিট ভালো।
10 মিনিট হতে হবে। এদিকে আমরা যেটা আপনাদেরকে একটা শেয়ার করতে পারি, যে কোনো এটা ততক্ষণে হোক ততক্ষণে আমি একটা জিনিস শেয়ার করতে পারি, টিপস বলতে পারেন। অনেক সময় আমাদের হয় কি, বাসায় অনেক শাক সবজি চলে আসে, শাক তখন হয় কি বেছে ধুয়ে প্রিজার্ভ করতে, বিশেষ করে প্যান্ডেমিক টাইমে এটা অনেক সমস্যা দেখা দেয়, অনেক বেশি মানে কাজের চাপ বেশি বেড়ে যায়। তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা শাকটাকে ভালো করে ধুয়ে গোড়াগুলো ফেলে, যে কোনো শাক মনে করেন পুঁই শাক যদি হয় আপনি পুঁই শাকের পাতাগুলো ছিঁড়ে নেবেন, ছিঁড়ে নিয়ে যদি ডাটা নিতে চান অল্প কিছু ডাটা যেগুলো নরম সেগুলো নেবেন, নিয়ে সে পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে ভালো করে একদম ভালো করে ধুবেন যেন মাটিটাটি না থাকে, ময়লা বালিটালি না থাকে। তারপর সেটাকে আপনি স্টিম করবেন, স্টিম করা মানে আপনি জাস্ট পানি অল্প একটু দিয়ে চুলার মধ্যে দিয়ে জাস্ট একটু মনে করেন পাঁচ মিনিটেরও কম 2-3 মিনিট জাস্ট পাতাগুলো যখন নেতিয়ে পড়বে চুলাটা বন্ধ করে দেবেন। বন্ধ করে এটা যখন ঠান্ডা হতে দেবেন, ঠান্ডা যখন হয়ে যাবে তখন বক্সে বক্সে করে আপনি এটাকে ফ্রিজে তুলে রাখতে পারেন, ফ্রোজেন করার জন্য, ফ্রিজ করার জন্য। তারপর যখন আপনার প্রয়োজন হবে, যখন মনে হবে আজকে আমি শাক খাবো, তখন ফ্রিজ থেকে শাকটা বের করে ওই শাকের বাটি বক্সটা বের করে আপনি রান্না করতে পারেন, সেটাকে বার্গার দিতে পারেন বা আপনার যেরকম খুশি সেরকম রান্না করতে পারেন। এটা অ্যাকচুয়ালি আমি যখন বাইরে ছিলাম, দেশের বাইরে কিছুদিন ছিলাম, তখন আমি অনেক বাজারে এসে যেতে, তখন কাজের মেয়েরাও ছিল না আর এখনও তো আমাদের প্যান্ডেমিকের জন্য কাজের মেয়েরা নাই, তখন আমি এটা এই প্রসেসটা ইউজ করতাম যে আমার জন্য খুব সুবিধা হতো। লবণটা দিলে না, আচ্ছা এবার আমরা লবণটা দিয়ে দিতে পারি। হ্যাঁ আমরা এখানে পরিমাণ মতো আমাদের স্বাদ মতো লবণ দিব, যে যেরকম লবণ খাই মোটামুটি। হ্যাঁ সামনে লবণটার পরিমাণটা একটু দেখি। হ্যাঁ লবণের পরিমাণটা একটু পরিমাণ দিয়ে দিলাম। মাঝে মধ্যে আমরা নাড়া দিয়ে দিব একটু, তারপর এখন আমি আপনাদের বলে দিই, এখন আমাদের এটা কিছুক্ষণ রান্না হওয়ার পর এটা ভালো করে গন্ধটা যেন না হয় সেজন্য আমরা কিছুক্ষণ এটাকে চুলাতে রাখবো। হ্যাঁ মনে করেন 10 মিনিট ইজ এনাফ। আচ্ছা তারপর আমরা যেটা এর মধ্যে দিব সেটা হচ্ছে আমাদের এই টমেটো পেস্টটা। আমি এখানে টমেটোটা পেস্ট করে রেখেছি, দুটা মতো টমেটো নিয়েছি, এই টমেটোটা আমরা এটাতে দিয়ে দেবো। চারটা কাঁচামরিচ নিব, আমি আপনাদের কাঁচামরিচটা দেখাচ্ছি।
हैं। এখানে হচ্ছে চারটা কাঁচামরিচ রাখলাম আমরা, এটা আমরা একদম পরে ইউজ করব। হ্যাঁ, আচ্ছা এর মধ্যে আমরা একটু দেখি গোশটা কী অবস্থা হচ্ছে। চিকেনটা মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে নেব। তাহলে আমরা যা কিছু এর মধ্যে দিয়েছি সব মশলাগুলো একসাথে দিলাম, আর লবণ দিয়ে দিয়েছি, ভাজা পেঁয়াজ দিয়েছি প্রথমেই। এখন যেটা আমরা দেব সেটা হচ্ছে টমেটো পেস্টে দিয়ে দেবো। টমেটো পেস্টে দিয়ে আমরা অ্যাকচুয়ালি এটাকে আবার কিছুক্ষণ মানে কুক করবো। এটা কিন্তু এখন যেটা হবে এটা একেবারে তেলের উপর আসতে হবে, এটা একদম শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে একদম তেলের উপর আসবে। তারপরে আমরা এটার মধ্যে কাঁচামরিচ দেবো, কাঁচামরিচ দিয়ে একটু চিনি উপর থেকে দিয়ে দেবো। এখন কাঁচামরিচ দিয়ে না, আচ্ছা দিয়ে দাও, চিনি দেওয়া এখন তো আছে। তাহলে একটু চিনি, একটু অল্প পরিমাণ চিনি দেওয়া লাগবে তো। তা এটা আমরা ব্রাউন মানে আখের গুড়, আখের গুড়টা আমরা, আখের গুড় বলছি, আখের চিনিটা আমরা ইউজ করি অ্যাকচুয়ালি। সাদা চিনি যদি হেলথের জন্য ভালো না, সেজন্য আমরা অল্প পরিমাণে একটু চিনি দেবো। আপনারা যদি মিষ্টি খেতে বেশি ভালো পছন্দ করেন তাহলে মিষ্টিটা একটু, চিনিটা একটু বেশি পরিমাণ দেবেন। তবে আমি জানি আমাদের দেশে চিনিটা খুব একটা বেশি কেউ পছন্দ করে না, একটু ঝালঝাল মাংসই পছন্দ করে। এখন যেটা করবো সেটা আমরা ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি কিন্তু পানি দিলাম না সেরকম, হ্যাঁ এটা কিছুক্ষণ হতে থাকবে। হয়ে গেলে আমি আপনাদের, আমি এখন ভিডিওটা অফ করছি, নেক্সট ভিডিওতে আমি আবার আপনাদের হওয়ার পরে আমি এটা দেখাবো।